লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সকল মহিলাদের অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হলো। যারা নতুন রয়েছেন তাদের স্ট্যাটাসে কি দেখে আপনারা বুঝতে পারেন যে আপনারা টাকা কেন পেলেন না, আর যারা পুরনো আগে থেকে পাচ্ছেন তারা কেন এবার পেলেন না সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। আর যাদের ইতিমধ্যে টাকা ঢুকে গেছে তাদের তো বললে বললে, তো আমি আপনাদের বলে দিই যাদের টাকা ঢুকছে না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি স্ট্যাটাস দুটো দেখাবো, একটা নতুন করে মহিলা আবেদন করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেটা, এবং একটা পুরনো আগে থেকে পাচ্ছে সেটা, দুটো দেখেই কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করে দেবো কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং যাদের ঢুকছে তারা কিন্তু কেন নিয়মিত পেয়ে যাচ্ছে। যদি আপনারও প্রবলেম থাকে টাকা ঢোকানে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে, আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে আসি, আপনারা গুগলে সার্চ করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আমি নেট কানেকশন দেইনি তো আমার নেট কানেকশনটা হয়ে যাক, তো এখানে আপনারা আসার পরে কি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, আপনারা বারবার অনেকবার দেখেছি আপনারা হয়তো নিজেরাও জানেন। এখানে আসার পরে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে যেটা আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে রেজিস্টার করিয়েছিলেন, তারপরে এই ক্যাপচাটা দিয়ে নেক্সটের উপরে ক্লিক করতে হবে বা সার্চের উপরে ক্লিক করতে হবে। তো দেখুন সার্চের উপরে ক্লিক করার পরে প্রত্যেকবারের মতো এবারও এই ব্যক্তির যে আর কি এই মহিলার যে সব ডিটেলস সেটা কিন্তু দেখাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা পেমেন্ট অপশন দিয়েছে, এই পেমেন্ট স্ট্যাটাসের উপরে আমরা ক্লিক করে দেবো। তো পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন যে 21 থেকে 22 দেখতে চান না 22 থেকে 23 দেখতে চান না 23 থেকে 24 যে রয়েছে সেটা দেখতে চান। তো আমরা একদম লেটেস্ট পেমেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা 23 থেকে 24 যেটা রয়েছে সেটাকেই সিলেক্ট রাখবো এবং নিচে কিন্তু আমরা দেখতে পাবো। তো দেখুন এখানে এই যে মহিলা রয়েছে এই মহিলার কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কী রয়েছে, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট রয়েছে। এবার অনেকে বলবেন রেডি ফর পেমেন্ট থাকলেও আপনারা টাকা পাচ্ছেন না, সেটা আমি পরবর্তী যে আরও একটা স্ট্যাটাস দেখাবো সেটাতে কিন্তু আপনাদের বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে বেনিফিটসের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে, এবং IFSC কোড যেটা সেটাও কিন্তু এখানে শো করছে। আর এই মহিলা কিন্তু নিয়মিত টাকা পেয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট প্রত্যেকটার কিন্তু পেমেন্ট আপনারা যদি দেখেন, এই যে দেখুন এখানে সাকসেস 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 কিন্তু রয়েছে, অর্থাৎ পেমেন্ট কিন্তু নিয়মিত পেয়ে আসছে। এবার যদি আমরা নিচের দিকে একটু যাই তাও দেখতে পাচ্ছেন এই যে ফেব্রুয়ারির লেটেস্ট পেমেন্ট সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে, কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে পেমেন্ট আন্ডার প্রসেস ছিল, এখন কিন্তু প্রসেস হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা রিলিজ করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এই যে দেখুন পেমেন্ট সাকসেস এটা কিন্তু দেখিয়ে দিছে। এবার অনেকেই বলবেন দাদা আমার তো পেমেন্ট আসেনি বা আমার এখনও কিন্তু এড টু পেমেন্ট দেখাচ্ছে, কেন দেখাচ্ছে সেটা আমি আপনাদের বলছি। তো এই যে মহিলা রয়েছে এটা কিন্তু পুরনো, সে আগে থেকে টাকা পাচ্ছে পরপর, দেখুন প্রত্যেকটা মাসের কিন্তু একটাও মিস যায়নি, প্রত্যেকটাতে কিন্তু পেয়ে আসে, যার জন্য কিন্তু দেখুন এখানে পেমেন্টের ঘরে সাকসেস সাকসেস রয়েছে। তো যারা পুরনো রয়েছেন তাদের যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। এবার অনেকেই পুরনো থাকবেন কিন্তু তারপরে আপনাদের দেখবেন কী হবে, এই যে এখানে বেনিফিটসের স্ট্যাটাস এখানে অনেকের দেখবেন আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না, আপনাদের অবশ্যই এটা দেখতে হবে আপনাদের যে বেনিফিটসের রয়েছে সেটা অ্যাক্টিভ রয়েছে কি না, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আবার কিছু কিছু মহিলার দেখা যাচ্ছে এখানে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস ছিল আর রেডি ফর পেমেন্ট ছিল, এখানে কিন্তু অনেকের আবার মার্ক ফর পেন্ডিং করে দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু এখানে ব্যাংকের কোনো একটা এরর দেখিয়ে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেগুলো আপডেট করাতে হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না। তো আপনারা স্ট্যাটাস দেখে নেবেন যে এরকম রয়েছে কিনা, যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনাদের নিচে পেমেন্টের ঘরেও কিন্তু পেমেন্ট সাকসেস থাকবে। এবার অনেক মহিলার আবার কোশ্চেন এটা থাকে যে দাদা পেমেন্ট তো আমার সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি, তো এটা কখনোই সম্ভব না, যদি পেমেন্ট এখানে সাকসেস দেখায় তাহলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা এসেছে। যদি আপনার বলেন যে টাকা অ্যাকাউন্টে আসেনি সেক্ষেত্রে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টেটমেন্ট রয়েছে সেটা বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে হ্যাঁ টাকা কিন্তু আপনার ঢুকেছে, হয়তো কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টে মাইনাস টাইনাস ছিল সেক্ষেত্রে কেটে নিয়েছে, এটা কিন্তু হতে পারে। আবার একটা কী হতে পারে, অনেকে দেখা যাচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ছিল বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, পোস্ট অফিসের যে পেমেন্ট ব্যাঙ্কগুলো হয় সেগুলো দিয়ে রাখছে অ্যাকাউন্ট এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে, কিন্তু অন্য SBI অ্যাকাউন্টে গিয়ে চেক করছে, সেক্ষেত্রে তো দেখবেন আপনার টাকা ঢুকবে না। আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে, এই যে দেখতে পাচ্ছেন এই লাস্টে যে নাম্বারটা শো করছে এই অ্যাকাউন্ট নাম্বারটা চেক করবেন, তাহলেই কিন্তু আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন। তো এটা হলো
যারা পুরনো আগে থেকে পাচ্ছে। এবার একটা আমরা নতুন দেখবো, আবারও হোম পেজে চলে আসছি। আসার পরে এই ট্র্যাক অ্যাপ্লিকেশানের উপরে আবার ক্লিক করব। এবার আমি আপনাদের বলি, এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন তাদের কি স্ট্যাটাস রয়েছে, তারা পেমেন্ট পাচ্ছে কিনা সেটাই আমরা এবার দেখে নেব। তো এখানে আবার আমি ওই মোবাইল নাম্বারটা দেবো আর ক্যাপচারটা দিয়ে সার্চের উপরে ক্লিক করব। তো দেখুন, এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ওই মহিলা আবেদন করেছিল, দেখতে পাচ্ছেন 23/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসের 23 তারিখে আবেদন করেছিল এবং ডিসেম্বর মাসের 27 তারিখে অ্যাপ্লিকেশনটা কিন্তু ভেরিফাই হয় এবং ডিসেম্বর মাসের 27 তারিখেই কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যায় যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভাল পেয়েছে। এবার পেমেন্টের স্ট্যাটাস রয়েছে, এখানে আমরা পেমেন্টের ঘরে যাব এবং দেখব এটার কী স্ট্যাটাস রয়েছে। এবার দেখুন এখানে কি প্রবলেম শো করছে, আপনারা যদি দেখেন ভালো করে আমি আপনাদের মার্ক করে দেখাই। এখানে বলা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কি বলছে, ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরর, যেটা আমি আপনাদের বললাম। এরকম থাকলে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন এখানে কি বলছে, ভেরিফিকেশন স্ট্যাটাস যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ রয়েছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে সেটা কিন্তু ঢুকতে পারছে না, কারণ ভ্যালিডেশন কিন্তু এরর হয়েছে, কোনো প্রবলেম কিন্তু হয়েছে। তার জন্য কি করা হয়েছে, দেখুন অ্যাকাউন্টটাকে কিন্তু মানে মার্ক করে দেওয়া হয়েছে, পেন্ডিং মার্ক করে দিয়েছে। এবার পরবর্তীতে আবার কিন্তু এটাকে ভেরিফাই করা হবে। দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর, এখানে কিন্তু মার্ক পেন্ডিং করে দিয়েছে। আর এখানে পেমেন্টের ঘরে দেখুন পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট, অর্থাৎ পেমেন্ট প্রসেস শুরু হবে যখন আপনার ব্যাঙ্ক ভ্যালিডেশনটা এররটা চলে যাবে। এবার যদি আপনি দেখেন আপনার এরকম রয়েছে, এরকম না থেকে অনেকের আবার থাকতে পারে যে অ্যাক্টিভ ভেনিফেন্সি নেই, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু পুনরায় আপডেট করতে হবে, অর্থাৎ যে বিএসকে সেন্টারগুলো রয়েছে অর্থাৎ পঞ্চায়েতে যে অনলাইনের দোকানগুলো রয়েছে বা বিডিও অফিসে যে অনলাইনের দোকানগুলো রয়েছে যেটা ফ্রি অফ কস্ট কিন্তু আপনাদের সার্ভিস দেওয়া হয়, তো সেখানে আপনারা কিন্তু যেতে পারেন। আপনাদের এই বেনিফিন্সের আইডিটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, আপনাদের উপরে যে বেনিফিন্সের আইডিটা থাকবে এখানে তো আমি সিকিউরিটির জন্য দেখাচ্ছি না, এখানে সেই আইডিটা কিন্তু আপনারা লিখে নিয়ে যাবেন বা আপনাদের মোবাইল নাম্বার আর আপনাদের যে ডকুমেন্টস যে কোনো আধার কার্ড ভোটার কার্ড সেগুলো নিয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই সাথে নিয়ে যাবেন কারণ অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর হচ্ছে। তারপরে কিন্তু তারা সেখানে চেক করবে, চেক করে দেখবে যে কী প্রবলেম, তারপরে কিন্তু পুনরায় সেটাকে আপনার আবার রিসাবমিট করে দেবে বা পুনরায় কিন্তু ভেরিফাই করে এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর আসছে সেটাকে কিন্তু সলভ করে দেবে। আর সলভ করে দিলে কিন্তু পরবর্তী মাসে আপনার টাকা ঢুকে যাবে। তো আপনারা দেখলেন এটা নতুন যারা আবেদন করেছিল তাদের এই কারণে টাকা অনেকে ঢুকছে না, আবার অনেকের কিন্তু পুরনো রয়েছে, পুরনোদেরও কিন্তু এরকম আবার দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ বেনিফিন্সি থেকে ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, দুটো স্ট্যাটাস দেখেই আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আপনাদের কাজ হচ্ছে যারা টাকা পাচ্ছেন না তাদের একটু কষ্ট করে বিএসকেতে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনার যে প্রবলেম সেটা বলতে হবে, বেনিফিন্সির আইডি আপনাকে দিতে হবে, তারা কিন্তু চেক করে আপনারটা পুনরায় সাবমিট করবে, তাহলে কিন্তু পরবর্তী মাস থেকে আপনারা টাকা পাওয়া শুরু করবেন। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন, তাড়াতাড়ি করে নেবেন কারণ আপনারা জানেন যে এপ্রিল মে মাস থেকে কিন্তু টাকাটা ডবল হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা 500 টাকা পেত তারা 1000 টাকা আর যারা 1000 টাকা পেত তারা কিন্তু 200 টাকা করে তাদের অ্যাকাউন্টে 1200 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। অর্থাৎ 200 টাকা বাড়ানো হলো SC/ST-দের এবং 500 টাকা বাড়ানো হলো জেনারেল যে মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটি এনেবল করে দেবেন, তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।